রান্না কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোল, রুই মাছের ঝোল আর ডিম, আর এদিকে চাল ভিজিয়ে যাচ্ছি, এসে ভাত বসাবো। রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। আর চলো, গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ওয়েলকাম ব্যাক টু মাই ইজি লাইফ ইন বিজি ওয়ার্ল্ড। অনেকদিন পর আবার এখান থেকে ব্লগ স্টার্ট করছি, কাজ বাজ করে যাচ্ছি, সকালে পুজো স্নান সব হয়ে গেছে। আর তোমরা সানগ্লাসের তার জন্য অনেকে কমেন্ট করেছো, সানগ্লাসটা খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। এটা আমার বহু পুরনো সানগ্লাস, প্রায় এক বছর দেড় বছর হবে, তো খুব প্রিয় আমার। যখন কিনেছিলাম তখন রাহুল বললো কিনো না এত বড়, না এটাই কিনবো, নিউ ওই নিউ মার্কেট থেকে কিনেছিলাম, যেরকম সানগ্লাস হয় রাস্তারই। আর এই আমাকে দেখে অনেক বন্ধু বান্ধবও কিনেছে এই সানগ্লাস। তো চলো এখন বেরোনো যাক, তারপর কাজ থেকে আসবো, এসে বাকি কাজ। আর আমার মানি প্ল্যান্ট কত বড় হয়ে গেছে দেখো, এখান থেকে এলে এইগুলোতে দিয়ে দেব, ওপর ওপর দিয়ে ভাল লাগবে। টাটা, বিছানা গুছিয়ে রাখবে, চাদর চেঞ্জ করে নেবে, এতদিন আসিনি আমি তো মাঝখানে এসে আমার ঘরের চাদরটা চেঞ্জ করে গেছি, আর ওর ঘরের চাদরটা চেঞ্জ করা হয়, ভাবলাম চাদর ফাদর চেঞ্জ করে রাখ। আর কি, কাজ বাজ শুরু, মায়ের বাড়ি শেষ, ঘোরা। রান্না করে গেছিলাম, এসে এখন রান্না করা মানে বিশাল ব্যাপার ছিল।
ভাবছো চা বানাতে এসছি? একদমই নয়, আমার এই সিডস গুলো ছিল না, ওতে কি করে লাল পিঁপড়ে লেগে গেছে। আসলে এটা এটাতে বোধ হয় এটা তো একদম এয়ার টাইট নয়, ওর জন্য লাল পিঁপড়ে ঢুকে গেছে। দেখতে পাচ্ছো কিরকম? এটা অ্যাকচুয়ালি লাল পিঁপড়ে সাদা সাদা দেখছো, এটা তো পোস্তও পড়ে গেছে একটুখানি, তো সেই জন্য এটাকে একটু ড্রাই রোস্ট করে রাখবো, তাহলে পিঁপড়ে গুলো চলে যাবে আর এগুলো একটু মুচমুচে হয়ে যাবে। এই যে দেখো সেই মেয়ে শাড়ি পরেছিল, লজ্জা পাচ্ছিল সেদিন, আজকে কেন? একটু খাও, আমি বানিয়েছি তো তোমার জন্য। কত গান গাইছিলে আগের দিন, একটু গান গাও। গান গাও তো, এইদিকে ঘুরে ঘুরে। কাঁচা বাদাম জানো? কাঁচা বাদাম, এই যে সবাই এসছে, গরম লাগছিল খুব, আমার লজ্জা লাগছিল, ঘেমে ঘেমে এসছে, আর প্রকৃতি ঠান্ডা ওয়েদার করে দিয়েছে এদের জন্য। একটু বলো সবাইকে কিছু, তুমি দেখো আমার ভিডিও কি না দারুণ ভিডিও করে, সবাই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দাও, প্রত্যেকে আসে আর একবার করে এইটা বলা হয়ে যাবে। আমার মেয়েও দেখবে বলছে, সব গান মুখস্থ ছিল আগের বারের ভিডিও, যারা দেখোনি আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, হোলি পোস্ট হোলি সেলিব্রেশন। ঠিক আছে, হ্যাঁ আজকে তো গান চলছে না তাই ওর গান শোনা যাচ্ছে না, গান সব গান মুখস্থ। এ জামা পরেছে দেখো, জামা ভিজিয়ে দিয়েছে, দেখি তোমার জামাটা দেখাও, সবাই চলে গেছে, ঘুমিয়েও পড়েছে, ঘুমাইনি, শুয়ে শুয়ে কি করছিস দেখো, ফোন দেখছিস, কিছু দেখা যাচ্ছে, মুখ দেখা তোর একটু লাইটে, ঘুমাবো বলে এসছে এখন। চলো সবাই চলে গেছে, এই কটা বাসন আছে চট করে মেজে ফেলি, খাওয়া দাওয়া তো হয়েই গেছে, আর কিছু খাওয়ার নেই, এগুলো পরিষ্কার করে চলো আসছি। শেষ হতে চলেছে এখন, 11:30 বোধহয় বাজে, আমি কিচেন কমপ্লিট ক্লিন করে ফেলেছি, বাসনপত্র সব মেজে ফেলেছি, আর সারা দিন কাজ করে মানে বাড়িতে কেউ এলে পরে মনটা খুশি হয়ে যায়, পুরো দিনের ক্লান্তি দূর হয়ে যায়। এদের সাথে আমার আরেকটা ভিডিও আছে, তোমরা দেখতে পারো, আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, পোস্ট হোলি সেলিব্রেশন, তো সেদিনকেও খুব মজা হয়েছিল। ওরা তো ফার্স্ট টাইম না, ওরা আমার বাড়িতে এলো, আর এত গরম আজকে, আমার চারতলার উপর তো আরও গরম, একদম গুমোটার প্রচণ্ড হিউমিডিটি ছিল আজকে, এত খারাপ লাগছিল, বৃষ্টি হয়ে একদম ওয়েদার ঠান্ডা করে দিয়েছে, সবাই একদম আরামসে বৃষ্টিতে মজায় অনেকক্ষণ গল্প করলাম, তো এই আর কি চলে গেল ওরা। তো তোমরা সবাই খুব ভালো থাকো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর সুস্থ থেকো, টাটা, গুড নাইট।